বিশ্বকাপের এশীয় ডার্বিতে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। হায়দ্রাবাদের এই ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা জানিয়েছেন, সন্ধ্যায় বল ঘুরতে পারে, তাই তারা প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে রাজিতার বদলে দলে এসেছেন মহেশ তিকসানা। উল্টো দিকে পাক দলেও একটি পরিবর্তন হয়েছে। বাবর আজম জানিয়েছেন, ফখর জামানের বদলে এই ম্যাচে খেলছেন শফিক।